আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে গেছি, খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। করে নিয়ে এবার যাব হচ্ছে মেলায়। দুজনে মিলে শুরু করে দিয়েছে বদমাইশি, অনেক দিন পর পেয়েছে, কারণ মিরানরা তো ছিল না, ওরা গেছিল হচ্ছে আন্দামান। এবার আজকেই ফিরেছে, জাস্ট ফিরে 5টার সময় ফিরেছে, তারপরেই বলেছি চ মেলায় যাব। তো এখন খাদ্য মেলা কি কি মেলা, তো ও তো আর বোঝে না যে ওখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। খুব খুশি, মেলায় যাব, খেলনা কিনবো, এটাই হচ্ছে বাচ্চাদের আনন্দ। তো দুজনে মিলে মারপিট করছে, করতে করতে ওদেরকে যে অন্যায় করলে নিয়ে যাব না, কথা শুনে দুজন দুজনের মতন বদমাইশি করে যাচ্ছে। রেডি হয়ে গেছে, আমিও ফুল রেডি, তো চুল টুল ঠিক করে নিয়েছি। ও বলল নিচে যেতে, তাই নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখি সে এসছে কিনা, বাট গিয়ে দেখি যে সে আসেনি, সে মনে মাথায় আছে, চা খাচ্ছে। আর দুজনে মিলে আবার ওখানে গিয়ে বদমাইশি শুরু করে দিয়েছে। তো একেবারে দেখা হচ্ছে মেলাতে গিয়ে। মেলায় চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে ভিড়, আজকে যেহেতু সানডে আর লাস্ট ডে, তাই আর দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছি যে কোথায় যাব, কি খাবো। দাঁড়িয়ে থাকতে থাকতেই বিরক্ত লেগে যাচ্ছে, কোন দিক থেকে স্টার্ট করবো বুঝে উঠতে পারছি না। তো তারপর লাস্টে ডিসিশন হলো যে চলো মাছের দোকানে যাই। মাছের দোকানে গিয়ে দেখা যাক কি কি মাছের আইটেম আছে। ওখান থেকে নিয়ে এসেছিলাম দুটো, আর সিরাম সিরাম সিরামটা আর শ্যাম্পুটা নিয়ে এসেছিলাম। কন্ডিশনার তো ওখানে নিই, আমি এখানে নাইকা তো দাঁড়িয়ে দিঘার মাছ সামনে সব কিনে রেখেছে, বাইরে চেঁচাতে হবে না হলে পাওয়া যাবে না, সবাই তো খাবে না। তো ফাঁকাই আছে ওই দিকটা না, ওই দিকটা যাবে। আর
বাটার ফ্রাই তিনটে দেবে আর পমফ্রেট ফ্রাই আছে একটা দেবে কিছু ভয় না এখানে দাঁড়াও দেখি একটু মাছের স্টল থেকে চলে এলাম চায়ের স্টলে মালাই চা খাবো বলে। তো দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড় হয়েছে। তো আমরা পুরোটা ঘুরিনি, জাস্ট মাছের ওখানে গেছি, মাছ খেয়েছি আর চলে এসেছি চায়ের স্টলে, চাটা খাবো। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আজকে ওখানে যেহেতু টিকিট কাউন্টার হয়েছিল, টিকিট কাউন্টারে যেহেতু প্রচণ্ড লাইন ছিল, তো একটা লোক কী করলো, কিছু টিকিট নিয়ে এসে সাইডে এসে বিক্রি করছিলো। তো সেখান থেকে আমিও কিনেছি, ভাইও লাইন দিয়ে টিকিট কেটে নিয়ে এসছে, দু জায়গা থেকে টিকিট কাটা হয়ে গেছে। তো আমার যে টিকিটগুলো ছিল সেই টিকিটগুলো আবার আমি ওখানে সেল করি, সবাইকে টিকিট আছে দাদা টিকিট আছে টিকিট নেন বলে এরকম করে টিকিট সেল করেছি পাঁচটা। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। আর ওখান থেকে বেরিয়েই পাশের মাঠটাতে বাচ্চাদের কিছু ওই দেখতেই পাচ্ছ কিছু কিছু রাইড বসেছিল। তো আর খেলনার একটাই সামান্য কিছু খেলনা নিয়ে একটা স্টলের মতন বসেছিল সামনেই, দেখতেই পাচ্ছ। সেখান থেকে তো মিরান কি নেবে না নেবে সে ভেবেই উঠতে পারছে না, একবার বলছে এটা নেবো একবার বলছে ওটা নেবো। তো শেষমেশ একটা গাড়ি কিনলো, বড় গাড়ি। আর তারপরে একটুখানি তারপর ওরা উঠলো হচ্ছে জাম্পিং টেরিতে, উঠে দুজনে মিলে খুব মজা করছিল। আর এইটা প্রত্যেকটা মেলায় যাবে, আর যতবারই যাবে ততবারই এরা দুজন এই জাম্পিং টেরিতে উঠবে আর লাফাতে থাকবে। এখান থেকে কিছু কানের দুল আর হার নিলাম, সাবিনাও নিয়েছে অনেক কিছু। তো আমি জাস্ট দুটো হার আর তিনটে কানের দুল নিয়েছি, তো সব কিছুই নাকি 30 টাকা করে, তো সেই জন্যই 3-4টে নিলাম। তো তারপর তো বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ সাবিনা সব বের করে করে দেখাচ্ছে যে কী কী কিনেছি না কিনেছি। আর এনার তো প্রচণ্ড গরম লেগে গেছে, ওই জন্য জামা কাপড় খুলেই বাবলস ফোলাতে শুরু করে দিয়েছে দুজনে মিলে। আর উনি এখন হাঁপিয়ে গেছে, ছোটটা এখন হাঁপিয়ে গেছে, চুপচাপ বসে আছে, আর বড়টা বদমাইশি করেই যাচ্ছে, বদমাইশি চলতেই থাকুক। আর প্লিজ এই ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে।